গতকাল রাতে প্রয়াগরাজে হার হিম করা শুট ঘটনা এই গুলিবিদ্ধ হয়ে নিহত হন কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাই আশরাফ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশের সামনেই আতিকের মাথা লক্ষ্য করে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা সাংবাদিকদের ভিড়ে মিশেছিল আত তাইরা প্রাথমিক অনুমান পুলিশের ঘটনার পরই আটক করা হয় তিন দুষ্কৃতীকে পুলিশের সামনেই আতিতাইদের হাতে খুন হন দুই গ্যাংস্টার আপনারা দেখতে পাচ্ছেন রাতের ছবি একদিকে প্রয়াগরাজে যখন গুলি করা হয় কুখ্যাত গ্যাংস্টার আতিকা আহমেদ তার ভাই আশরাফকে সেই সময়কার ছবি অপরদিকেই ঘটনার পরই কিন্তু আজ সকালে থমথমে হয়ে রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ সারা এলাকা জুড়ে পুলিশি টহলদারি জারি রয়েছে ইতিমধ্যেই গোটা উত্তরপ্রদেশ এবং একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে প্রয়াগরাজ সহ উত্তরপ্রদেশের প্রত্যেকটি জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি এদিকে ঘটনায় বিচারপতির তদন্তের নির্দেশে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশে যোগী সরকারের আর এই ঘটনার পরেই কিন্তু তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি একটি টুইট করেছেন তিনি তাতে লিখেছেন পুলিশি হেফাজতের মধ্যে আবার ভয়ঙ্কর হত্যাকাণ্ড উত্তরপ্রদেশে গোটা রাজ্যের সব জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি উত্তরপ্রদেশে তিনশো ছাপ্পান্ন ধারার পরিস্থিতি কি এখনো হয়নি বিজেপি কি বলে প্রশ্ন তুলে এবার টুইট তৃণমূল নেতা কুনাল ঘোষের প্রয়াগরাজে গতকাল রাতে হার করা শুট আউট গুলিতে নিহত হন কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাই আশরাফ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশের সামনেই আতিকের মাতা লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা ঘটনায় নিহত হন কুখ্যাত দুই গ্যাংস্টার আর এই ঘটনার পরেই এবার তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি গোটা ঘটনার বিষয়ে প্রশ্ন প্রশ্ন তুলেছেন তুলে তিনি তিনি একটি টুইট করেন লিখেছেন হেফাজতের মধ্যে আবার ভয়ঙ্কর হত্যাকাণ্ড গোটা রাজ্যের সব জেলা একশো চুয়াল্লিশ ধারা জারি উত্তরপ্রদেশে তিনশো ছাপ্পান্ন ধারার পরিস্থিতি কি এখনো হয়নি বিজেপি কি বলে আপনাদের আরো একবার জানিয়ে রাখব উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গুলিতে নিহত হন কুখ্যাত গ্যাংস্টার আতিকা আহমেদ ও তার ভাই আশরাফ আর এই ঘটনার পরে ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ যোগী সরকারের ঘটনার পর প্রয়াগরাজ সহ উত্তরপ্রদেশ সব জেলায় জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা সূত্রের খবর বিএসপি বিধায়ক খুনে অভিযুক্ত আতিক ও আশরাফ প্রয়াগরাজে হার হিম করা শুট আউট গুলিতে নিহত হন গ্যাংস্টার আতিকা ওমিতো তার ভাই আশরাফ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশের সামনে আতিকের মাথা লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা সাংবাদিকদের ভিড়ে মিশে ছিল আততাীরা প্রাথমিক অনুমান পুলিশের আটক করা হয় তিন দুষ্কৃতীকে ঘটনার পরেই 144 ধারা জারি প্রয়োগราช সহ উত্তরপ্রদেশের সব জেলায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই আপনার কাছে জানতে চাইবো উত্তরপ্রদেশে গতকাল কুখ্যাত গ্যাংস্টার খুনের ঘটনার পর এবার তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ একটি টুইট করেছেন তাতে তিনি লিখেছেন গোটা উত্তরপ্রদেশ জুড়ে যে একশো চুয়াল্লিশ ধার জারি রয়েছে এবার উত্তরপ্রদেশে তিপ্পান তিনশো ছাপ্পান্ন ধারা জারির কি পরিস্থিতি এখনো তৈরি হয়নি কি বলবেন আপনি দেখুন এখানে পশ্চিমবাংলায় সরকারি প্ররোচনায় সরকারি অনুমোদনে এখানে সন্ত্রাস যার জন্য এখানে বিশেষ বিশেষ জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় বিশেষ সুবিধা দানের জন্য বাকি জায়গায় আর ওখানে মস্তান রাজের বিরুদ্ধে সরকার লড়াই করছে জনগণের জন্য আর এখানে সরকার জনগণের বিরুদ্ধে সন্ত্রাসবাদী এবং মস্তান রাজকে সমর্থন করছে এই জন্য দুটো কাণ্ডের তফাত আছে অতএব কোথায় তিনশো ধারা জারি করা উচিত এটা ওরাই বলুক জনগণের কাজে না জনগণের বিরোধী কাজে বেশ ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে